ফ্রি কপিরাইট ক্লেম মিউজিক কোথায় পাবো? যে অনেকে আপনারা যে ভিডিওগুলোতে মিউজিক ইউজ করেন, এক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রায় মিউজিকে কপিরাইট ক্লেম চলে আসে। আর কপিরাইট ক্লেম চলে আসলে এটা তো আর আপনি বুঝতে পারতেছেন কী হবে। তারপরেও যদি না বুঝেন আমি একটু এক্সপ্লেন করে দিই। কপিরাইট ক্লেম হলো কি, আপনি যার মিউজিকটা ইউজ করবেন সে আপনাকে কপিরাইট স্ট্রাইকও দেবে না, কোনো কিছু দেবে না, সে আপনাকে ক্লেম দিয়ে দিবে। ক্লেম দিলে কী হবে, আপনার যদি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ থাকে এবং আপনার ইউটিউব চ্যানেলে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, সেই মিলিয়ন মিলিয়ন ভিউজে যে টাকাটা আর্নিং হবে সেই সম্পূর্ণ টাকা তার কাছে চলে যাবে। এটা হলো কি কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেমে আপনার কোনো কিছু হবে না। আপনার যদি 500,000 কপিরাইট ক্লেম আসে তারপরে আপনার চ্যানেলে কিছুই হবে না, বাট আপনি কাজ করবেন, ইনকামটা অন্য কেউ নিয়ে নেবে, ঠিক এরকম। তো কপিরাইট ক্লেম সম্পর্কে আপনাদেরকে আশা করি ধারণাটা দিয়ে দিলাম মোটামুটি একটা। তো এই কপিরাইট ক্লেম ফ্রি মিউজিকগুলো আপনি কোথায় পাবেন? আপনি অনেক কষ্ট করতেছেন আর ফলটা অন্য কেউ খাবে, এটাকে মানিয়ে নেওয়া যায়? এটা কখনো মানিয়ে নেওয়া যায় না। তো এক্ষেত্রে আপনারা অনেকে বলতেছেন না, কারণ বিশেষ করে অনেকে যে ডান্স ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে এই মিউজিকগুলো প্রয়োজন পড়ে, অনেকে রান্নার ভিডিও করেন তাদের জন্য এই মিউজিকগুলো প্রয়োজন পড়ে, অনেকে ব্লগ ভিডিও তৈরি করেন আপনার ক্ষেত্রে এই মিউজিকগুলো প্রয়োজন পড়ে। মিউজিকটা প্রায় সময় প্রয়োজন পড়ে, কারণ ভিডিওর ইন্টারেস্ট বাড়ানোর জন্য ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক কিন্তু অটোমেটিকলি চালু করে রাখতে হয়। তো এক্ষেত্রে কিন্তু এই মিউজিকের কারণে আপনাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। অনেকের কপিরাইট স্ট্রাইক চলে আসে, অনেকের কপিরাইট ক্লেম চলে আসে, অনেকের অনেক প্রবলেম চলে আসে। আজকের এই ভিডিওতে এটাই আমি আপনাকে বলবো যে আসলে এই যে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো বা এই কপিরাইট ক্লেম ফ্রি যে মিউজিকগুলো, যে মিউজিকগুলো আপনি ইউজ করলে আপনার এখানে কপিরাইট স্ট্রাইকও আসবে না, কপিরাইট ক্লেমও আসবে না, কোনো কিছু আসবে না, সেগুলো আপনারা কোথায় পাবেন আজকের এই ভিডিওতে সেটাই আমি আপনাকে দেখাবো। তো গাইজ দেখুন, প্রথমেই আমি আপনাকে বলি, আপনারা কিন্তু ইউটিউবের যে মিউজিক যে লাইব্রেরি রয়েছে এখানে কিন্তু আসলে অনেক অনেক ভালো মিউজিক রয়েছে। অনেক আগে কিন্তু ভালো মিউজিক ছিল না, বাট এখন তারা অনেক ভালো ভালো মিউজিক এখানে অ্যাড করে রেখেছে যাতে আপনি অন্যের মিউজিকগুলো ইউজ না করেন। এক্ষেত্রে আপনাকে এখানে তারা অনেক মিউজিক দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে চাইলে, আপনি একটু কষ্ট করে যদি এগুলো সার্চ করেন তাহলে এখান থেকে অনেক ভালো মিউজিক পেয়ে যাবেন। এগুলো আপনি ইউজ করতে পারেন, অনায়াসে, কোনো ধরনের প্রবলেম হয় না। এগুলো ইউটিউব অনেক এগুলো ইউটিউব দিয়ে দিয়েছে আপনাদের জন্য, এগুলো আপনারা ইউজ করার জন্য। তো যাই হোক, এখান থেকে যদি আপনার কোনো মিউজিক ভালো না লাগে তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা অনেক অনেক ভালো মিউজিক পেয়ে যাবেন। বিশেষ করে ব্লগ ভিডিও তৈরি করার জন্য যে মিউজিকগুলো ইউজ করে বড় বড় ক্রিয়েটার, তারাও এখান থেকে এই মিউজিকগুলো নিয়ে নেয়, বা আপনার যে কোনো ক্ষেত্রে এই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট ক্লেম, কোনো কপিরাইট স্ট্রাইক, কোনো কিছু আসবে না। তো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে এই লিঙ্কে প্রবেশ করেন, এখানে সেখান থেকে হাজার হাজার মিউজিক, লাখো লাখো মিউজিক আপনি পেয়ে যাবেন। আপনি অনায়াসে আপনার ভিডিওতে আপলোড করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আশা করি বুঝাতে পারছি আপনাদের কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আমি আপনাদেরকে চিন্তামুক্ত করে দিলাম। আমার এই ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে পর্যন্তই, গুড বাই।